নমস্কার বন্ধুরা, তোমরা যে WBSC এক্সাম, এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের ইতিহাসের কিছু ছোট প্রশ্ন নিয়ে। এই লকডাউনের মধ্যে তোমাদের যাতে পড়াশোনাটা পিছিয়ে না যায়, তোমাদের পরীক্ষা কিন্তু পিছবে না, তোমাদের পরীক্ষা হয়তো তোমাদের যে ফেব্রুয়ারি মাস সেরকম টাইমে এসে যাবে, হয়তো দেখা যাক যখন আমাদের রুটিনটা চলে আসবে সেখানে আমরা জেনে নেব, জানতে পারি, পেরে যাব। কিন্তু তোমাদের এই মুহূর্তে যেটা জানা দরকার, ছোট প্রশ্ন থেকে খুবই বেশি নাম্বার পাওয়া যায় এবং খুব ভালোভাবে নাম্বারগুলো পাওয়া যায়। এক নম্বরে যে সমস্ত তোমাদের কোশ্চেনগুলো থেকে থাকে তোমাদের, সেটা তোমাদের MCQ টাইপের হয়ে যাক, SAQ টাইপের হয়ে যাক, শূন্যস্থান হয়ে যাক, বামপক্ষ ডানপক্ষ হয়ে যাক, সত্য ভুল অথবা মিথ্যে হয়ে যাক, সেখান থেকে কিন্তু তোমরা 50 থেকে 60 নম্বর খুবই সহজে কিন্তু এখান থেকে তোমরা ক্যারি করতে পারবে। সেই জন্য তোমাদের বেশি বেশি করে MCQ কোশ্চেন করা দরকার। সেই জন্য আমাদের রেগুলার এখানে অনলাইন ক্লাস চলছে, এই মুহূর্তে আমরা সমস্ত সাবজেক্টের উপরে MCQ টাইপের কোশ্চেন করাতে আছি। তোমরা কিন্তু আগের ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নেবে, প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধু ইতিহাস না, বাকি সমস্ত সাবজেক্টের উপরে ভিডিও ওখানে আপলোড করা রয়েছে। চলো আমরা এক এক করে সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সারগুলো এক এক করে জানতে পারি। ফার্স্ট কোয়েশ্চনটা কী আছে এখানে, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশিত হয়েছিল, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশিত ছিল, তাহলে প্রকাশক কে ছিলেন এখানে, গঙ্গাকিশোর ভট্টাচার্য। এখানে সঠিক উত্তর যেটা হয়ে যাবে তোমাদের, গঙ্গাকিশোর ভট্টাচার্য তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনটা কী আছে, বামাবদিন পত্রিকা প্রকাশিত হয় কবে, বামাবদিনী পত্রিকা প্রকাশিত হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের টেস্ট এক্সাম না, টেস্ট এক্সাম হয়ে গেলে তোমাদের যেটা তোমাদের যদি তোমাদের ইউনিট টেস্ট হয়ে থাকে, আশা করি ইউনিট টেস্ট হবে কি হবে না সেটা বলা মুশকিল আছে এই মুহূর্তে, যদি তোমাদের হয়ে থাকে তাহলে ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট এক্সামের জন্য তো ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে কিন্তু ফাইনাল এক্সামের মধ্যেও কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো বারবার এসে থাকে। বামাবদিনী কত হয়ে যাবে আমাদের, 1863 খ্রিস্টাব্দে, কত হয়ে যাবে 1863 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেনটা কী আছে, বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, এর সম্পাদক কে ছিলেন, উমেশচন্দ্র দত্ত এর সম্পাদক কে ছিলেন, কে ছিল, উমেশচন্দ্র দত্ত ছিলেন। নেক্সট কোয়েশ্চনটা কী আছে আমাদের, 19 শতকে নারীদের অবস্থা জানানোর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সামাজিক পত্র ছিল, তাহলে কোনটা সব থেকে বেশি সামাজিক পত্র ছিল, সেটা হয়ে যাবে আমাদের বামাবোধিনী। কী হয়ে যাবে, বামাবোধিনী, এখানে ডি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনটা কী আছে, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন সেটা বলতে লাগবে, কে ছিলেন, শিশির কুমার ঘোষ, কে ছিল, শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট কোয়েশ্চনটা কী আছে আমাদের, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক এবং সত্যাধিকার কে ছিলেন, তাহলে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক আমাদের প্রথম প্রবর্তক এবং সত্যাধিকার কে ছিলেন সেটা বলতে লাগবে, কে হয়ে যাবে, মধুসূদন রায়, মধুসূদন রায় আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে, মধুসূদন রায়। নেক্সট কোয়েশ্চন কি আছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার এবার সম্পাদক জিজ্ঞেস করা হয়েছে, প্রথমটা কী ছিল, প্রবর্তক এবং সত্যাধিকার কে ছিল, এটা জিজ্ঞেস করা হয়েছে, সম্পাদক কে ছিল, সম্পাদক ছিলেন আমাদের কে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, কে ছিল আমাদের, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এটা মাথায় রাখবে, সবগুলোতে হরিশ্চন্দ্র আছে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিল আমাদের প্রথম সম্পাদক। নেক্সট কোয়েশ্চন দেখে নাও, প্রথম কোন পত্রিকার লালন ফকিরের গান প্রকাশিত হয়, কোন পত্রিকার প্রথম লালন ফকিরের গান প্রকাশিত হয়, এটি প্রকাশিত হয়েছিল গ্রামবার্তা প্রকাশিকাতে, কোথায় হয়েছিল এটা, গ্রামবার্তা প্রকাশিকাতে, তাহলে এখান থেকে তোমাদের ডি সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন কী আছে, হুতুম প্যাচার নকশা লেখক হলেন, হুতুম প্যাচার নকশার লেখক কে ছিলেন, এর লেখক ছিল কালী প্রসন্ন সিং, কে ছিল এর লেখক, কালী প্রসন্ন সিং। নেক্সট কোয়েশ্চন কি, নীলদর্পণ নাটক কার নামে প্রকাশিত হয়, নীলদর্পণ নাটকটি কার নামে প্রকাশিত হয়েছিল, জেমস লং, জেমস লং এর নামে এই নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল, বি অপশন তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন কি আছে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য জেমস লং এর কারাদণ্ড হয়, কত বছরের কারাদণ্ড হয়েছিল, 1 মাসের কারাদণ্ড হয়েছিল, কতখানি, 1 মাসের কারাদণ্ড হয়েছিল। নেক্সট কোয়েশ্চন কি আছে, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত, কে ছিল, অক্ষয় কুমার দত্ত, এই অপশন তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। বেশি বেশি করে কিন্তু MCQ টাইপের মানে 1 নম্বরের কোশ্চেনগুলো আমি বিশেষ করে বলবো, 1 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু বেশি বেশি করে পড়ো তোমরা, এখান থেকে তোমাদের 1 নম্বরের কোশ্চেনগুলোতে তোমরা কিন্তু প্রচুর নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে। নেক্সট কোয়েশ্চন কী আছে আমাদের এখানে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিকা প্রকাশিত হয় তখন তার সম্পাদক কে ছিল, যখন এটি প্রকাশিত হয়েছিল তখন তার সম্পাদক কে ছিল, তার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, কে ছিল, হরিনাথ মজুমদার, সি অপশন তোমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কী আছে এখানে, আলালের ঘরে দুলাল রচনা করেন, আলালের ঘরে দুলাল কে রচনা করেছিল, এটি রচনা করেছিল পেরিচাঁদ মিত্র, কে রচনা করেছিল, এটি পেরিচাঁদ মিত্র। নেক্সট কোয়েশ্চন কী আছে আমাদের, কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম কী ছিল, কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম কী ছিল, হুতুম প্যাচা, হুতুম প্যাচা ছিল কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম, বি অপশন তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা জন্য এই কয়টায়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে প্রথমে এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওপেন করে কিন্তু অতি অবশ্যই রাখবেন।